করোনা ভাইরাস এবং লকডাউনের মাঝখানে রক্ত সংকট মেটাতে ওয়েস্ট বেঙ্গল হুগলি খানাকুলের রঘুনাথপুরে নিউ আমরা সবাই ক্লাব এর ব্যবস্থাপনায় 30 জন রক্তদাতাকে নিয়ে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছেন। চলুন জেনে নিন ক্লাব কর্তৃপক্ষ কি বলছেন, শুনে নিন। 10 এপ্রিল 2020 নিউ আমরা সবাই ক্লাব রঘুনাথপুর পশ্চিমপাড়া খানাকুল থানার অন্তর্গত আমরা আজকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের একটা আয়োজন করেছিলাম। খুব নির্বিঘ্নে 30 জন রক্তদাতা মহিলা এবং পুরুষ মিলিয়ে রক্তদান করেছে। এই অনুষ্ঠানটি আমরা খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে সমস্ত ক্রাইটেরিয়া মেনে আমরা এই অনুষ্ঠানটি সম্পন্ন করেছি। সেই জন্য সমস্ত উদ্যোক্তা পক্ষ থেকে এবং সমস্ত সদস্যদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এই রক্তদান শিবিরটি করার মূল উদ্দেশ্য হচ্ছে, এখন বর্তমানে অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত ব্লাড ডোনেশন ক্যাম্প বন্ধ রয়েছে। থ্যালাসেমিয়া রোগী থেকে আরম্ভ করে অন্যান্য মুমূর্ষু রোগীগুলি রক্তের অভাবে অনেক সমস্যায় পড়তে হচ্ছে, তাই আমাদের এই মহতি উদ্যোগ। সেই জন্য আমি আমাদের ক্লাবের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ এবং মিডিয়া বন্ধুদের ধন্যবাদ। টোটাল আমাদের রক্তদাতা ছিল 30 জন এবং আরামবাগ ব্লাড ব্যাংক আমাদের সহযোগিতা করেছেন। সেই সাথে সমস্ত দাতাদের ধন্যবাদ জানাচ্ছি এবং ব্লাড ব্যাংকেও ধন্যবাদ জানাচ্ছি।